শান্তিপূর্ণভাবে ওখানে ইমার্জেন্সিতে বসেছিলাম, টিএমসিপির নেতা এলেন, এসে আমাদেরকে বললেন হাত জোর করে রীতিমতো যে তোমরা তুলে নাও। আমরা বললাম যে দেখুন, আমরা তো এখানে খুব শান্তিপূর্ণভাবে কাজ করছি আর ইমার্জেন্সি কিন্তু খোলা আছে, ঠিক আছে। আমরা খুব ভদ্রভাবে ওনার সাথে কথা বলছিলেন এবং উনি খুব বাজেভাবে আমাদের সাথে কথা বলছিলেন। তো যাই হোক, উনি তারপরে অনেক কিছু বলার পরে আমাদেরকে থ্রেড দিচ্ছিলেন এবং উইথ আর্মড লোক ঢুকেছিল আজকে ইমার্জেন্সিতে, ঠিক আছে। উনি মেয়েদেরকে বললেন, মেয়েদের সামনে ওনার লোকজন বললো মেয়েদেরকে রেপ করে দেবো, ছেলেদের লাশ ফেলে দেবো, খুঁজে পাওয়া যাবে না, কোথায় লাশ পাওয়া, লাশ কোথায় পাওয়া যাবে আমরা জানি না। যাই হোক, সেই মুহূর্তে কোনো সিকিউরিটি গার্ড ছিল না ওখানে। আমরা পুলিশকে বললাম, ঠিক আছে। পুলিশকে বলার পরে পুলিশ হাসছিলেন, যথারীতি পুলিশ ইনচার্জ ওখানে দাঁড়িয়ে হাসছিলেন, আমরা হাসির পাত্র ওনার কাছে। আপনারা কি করতে চাইছেন এবার? আমরা আবার, যেহেতু আমরা স্যারের আমাদেরকে বলে দিয়েছে, স্যারের আমাদের পাশে আছে, আমরা আবার আমাদের আন্দোলন শুরু করব, আবার আমরা ধর চলছে চলবে, ঠিক আছে। আমাদের দাবি বন্ধ আমরা হইনি, আমরা ওখান থেকে সরে এসেছিলাম শুধুমাত্র প্রাণের ভয়। আমাদেরকে ভয় দেখানো হয়েছিল যদি আমরা তোমরা তুলে না নাও তোমাদেরকে হস্টেলে গিয়ে যা করার করে আসবো, এই ভয়ের জন্য আমরা ওখান থেকে সরে এসেছিলাম। আমরা কিন্তু ওখান থেকে দাবি আমরা সরিয়ে নিইনি, ধর্ণাও আমরা তুলে নিইনি। হোস্টেল থেকে দেখছি অনেকে বেরিয়ে যাচ্ছে, ভয় কি? এরা ভয়, এরা ছোট ছোট বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে, এখনো অবধি এমার্জেন্সি জানে না কি কন্ডিশন, এখানে কি কন্ডিশনে ডিউটি করতে হয় ওরা সত্যি জানে না। ওদের 17 তারিখ থেকে পরীক্ষা, ওরা তা সত্ত্বেও বেরিয়ে যেতে বাধ্য হচ্ছে শুধুমাত্র ভয়। সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, প্লিজ প্রেস দা বেল আইকন।